আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের প্রথম ক্লাস শেষ করেছি, আজকে আমরা দ্বিতীয় ক্লাসে হাজির হয়েছি। আমরা প্রতিটি ক্লাসে, বিশেষ করে মেমোরাইজিং পার্টটাকে আমরা একটু সহজ করার জন্য আমরা কিছু টেকনিক ইউজ করি। সো আজকে ক্লাস টুতে আমরা পুরুষ, পিতা এবং মা, মানে মাতা, এই সম্বন্ধীয় যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে সেগুলো সহজে কিভাবে শিখতে পারি সেটাই দেখব। সো এখানে আমরা প্রথমে দেখছি মেল। যদি আমরা দেখি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে মেল রিলেটেড কিছু থাকে, সেক্ষেত্রে আমরা যখন অপশন দেখব সেক্ষেত্রে এ অ্যান্ড ডিআর অথবা এ অ্যান্ড ডিআরওএস, অ্যান্ড্র অথবা অ্যান্ড্রোস, এরকম কোনো ওয়ার্ড আছে কি না দেখব, এগুলো যুক্ত আছে সেটাই আমরা অ্যান্সার করব। এরপরে যেমন এখানে ফাদার মানে পিতা রিলেটেড যদি এরকম দেখি, সেই ক্ষেত্রে আমরা ফেটার অথবা ফেট্রিস এরকম কোন ওয়ার্ডের সাথে সংযুক্ত এই যে এগুলো রয়েছে সেগুলো আছে কি না, ফেচার অথবা কি ফ্যাট্রিস। এরপরে হচ্ছে মাতা রিলেটেড মানে মা রিলেটেড যদি কোনো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আসে, সেক্ষেত্রে আমরা অপশনে দেখব এরকম মেচার অথবা মেট্রি এরকম কিছু আছে কি না। সো আমরা এরকম কিছু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এখন দেখব আমাদের নেক্সট স্লাইডে। যেমন পুরুষ রিলেটেড মানে মেল রিলেটেড যদি এরকম কিছু থাকে, সেক্ষেত্রে আমরা বলছিলাম এ অ্যান্ড ডিআর অথবা কি এ অ্যান্ড ডিআরওএস এরকম যুক্ত ওয়ার্ড থাকবে। সো এখানে আমরা দেখছি এক নম্বর যেটা হ্যাভিং সেভারাল হাজব্যান্ডস, তার মানে হচ্ছে একাধিক স্বামী গ্রহণ করে যিনি, ঠিক আছে, একাধিক স্বামী গ্রহণ করে যিনি। আমরা বাংলা এক কথায় প্রকাশ পড়ছি না, সো এক কথা প্রকাশটাই হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। সো এইটাকে আমরা এক কথায় নিয়ে আসব, সেটা হচ্ছে পলিঅ্যান্ড্রি। সো আমাদের মাথায় রাখতে হবে যিনি একাধিক স্বামী গ্রহণ করেন তাকে ইংরেজি বলা হয় বা ইংরেজি থেকে আমরা বলি সেটা হচ্ছে পলিঅ্যান্ড্রি, পলিঅ্যান্ড্রি। ওকে, এরপর হচ্ছে ওয়ান হু হেটস ম্যান, এখানে যে জিনিসটা, এখানে হাজব্যান্ড, হাজব্যান্ড কিন্তু পুরুষ, হাজব্যান্ড কিন্তু অন্য কিছু হতে পারে না, ঠিক আছে। সো এই জন্য আমাদের মেল রিলেটেড। পরেরটা আমরা দেখছি ওয়ান হু হেটস ম্যান, যারা হচ্ছে পুরুষকে ঘৃণা করে, পুরুষ বিদ্বেষী, তাই না, বাংলায় যেটা বলে। তাহলে পুরুষ বিদ্বেষী হয় তাহলে হচ্ছে মিসঅ্যান্ড্রিস্ট, এটা হচ্ছে কি মিসঅ্যান্ড্রিস্ট, মিসঅ্যান্ড্রিস্ট। সো যদি প্রশ্ন আসে এরকম ওয়ান হু হেটস ম্যান, আমাদের সঠিক উত্তর কী হবে, মিসঅ্যান্ড্রিস্ট, মিসঅ্যান্ড্রিস্ট। ওকে, এটা হচ্ছে পুরুষ বিদ্বেষী। সো এরপরেরটাও দেখি পিপল হু হ্যাভ বোথ মেল অ্যান্ড ফিমেল সেক্সুয়াল অর্গানস। আচ্ছা, সো এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ, আমরা যেটা বলি তৃতীয় লিঙ্গ, তাই না। আচ্ছা, সো মেল এবং ফিমেল সেক্সুয়াল অর্গানস এরকম যদি বোঝায় মানে দুই ধরনেরই আছে। সো আমরা এইখানে দেখি এই যে প্রথমটা কিন্তু এ অ্যান্ড ডিআর ওয়াই আছে, এরপর হচ্ছে এ অ্যান্ড ডিআর রয়েছে, এরপর এইটা তো কী আছে এ অ্যান্ড ডিআর, তাই না। সো আমরা কিন্তু টেকনিকে বলেছিলাম এরকম ম্যান রিলেটেড যদি কিছু বুঝায় সেক্ষেত্রে আমরা কি এ অ্যান্ড ডিআর বলি। যদি এখানে বোধ বুঝিয়েছে, সো যেহেতু পলিঅ্যান্ড্রি, তারপর হচ্ছে জায়ান্যান্ড্রি, এটা রিলেটেড কাছাকাছি, এজন্য আমি একসাথে করে দিয়েছি। তো জায়ান্যান্ড্রিস মানে হচ্ছে পিপল হু হ্যাভ বোথ মেল অ্যান্ড ফিমেল সেক্সুয়াল অর্গানস। সো এখানে আমাদের অ্যান্সারটা কী হবে, জায়ান্যান্ড্রিস। এরপরে যদি আমরা খেয়াল করি পিপল হ্যাভিং বোথ মেল অ্যান্ড ফিমেল ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে, মানে নারী পুরুষের দুইজনের বা এরকম উভয়ের বৈশিষ্ট্য যার মধ্যে বিদ্যমান, এরকম যদি হয় তাহলে আমরা বলবো অ্যান্ড্রোজেনাস, অ্যান্ড্রোজেনাস। সো আমরা এখানে চারটা জিনিস শিখলাম। নাম্বার ওয়ান, সেটা হচ্ছে যিনি হচ্ছে একাধিক স্বামী গ্রহণ করেন বা একাধিক পুরুষ গ্রহণ করেন, সেটা হচ্ছে একাধিক স্বামী গ্রহণ করলে আমরা সেটাকে বলবো পলিঅ্যান্ড্রি। সো এখানে আমরা দেখছি এ অ্যান্ড ডিআর আছে। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে আমরা এখানে দেখছি ওয়ান হু হেটস ম্যান, এখানে হচ্ছে যিনি পুরুষ ঘৃণা করেন, তার মানে পুরুষ বিদ্বেষী, সেটা হচ্ছে মিসঅ্যান্ড্রিস্ট, এই যে এখানে এ অ্যান্ড ডিআর আছে, তাই না। এরপরে যেটা দেখলাম সেটা হচ্ছে পিপল হু হ্যাভ বোথ মেল অ্যান্ড ফিমেল সেক্সুয়াল অর্গানস। সো এখানে আমরা যে জিনিসটা পাচ্ছি এখানে মেলও আছে ফিমেলও আছে, সো এই জায়গাটা একটু আমাদের মাথায় রাখতে হবে, জায়ান্যান্ড্রিস। ওকে, এখানে অবশ্যই এই যে আমাদের যে স্পেলিং আছে স্পেলিংগুলো একটু ভালো করে পড়তে হবে, এই স্পেলিংয়ে দেখছি আমরা এ অ্যান্ড ডিআর আছে, তাই না। সো আমরা কিন্তু একসাথে এটা মাথায় রাখতে পারি। অনেক সময় দেখা যাচ্ছে তোমার প্রশ্নটা কমন নাও পড়তে পারে বা তোমার মনে নাও পড়তে পারে, তখন তোমার যদি এতটুকু মনে থাকে তখন কিন্তু আন্দাজ করে অ্যান্সার করে আসতে পারবা। এরপরে যদি আমরা খেয়াল করি পিপল হ্যাভিং বোথ মেল অ্যান্ড ফিমেল ক্যারেক্টারিস্টিক্স, মানে নারী পুরুষ উভয় বৈশিষ্ট্য যার মধ্যে বিদ্যমান, সেটা হচ্ছে অ্যান্ড্রোজেনাস, ঠিক আছে। সো এই ক্ষেত্রে আমরা এ অ্যান্ড ডিআর অথবা এ অ্যান্ড ডিআরওএস এর ব্যবহার দেখলাম। দ্বিতীয় যদি আমরা খেয়াল করি ফাদার,
So father related jodi amra one word substitution dekhi shei khetre amader khyal korte hobe pater othoba ki patris. So ei jaga ta amra ektu khyal korbo amader ei koyekta one word substitution er maddhome jemon ekhane ache one who loves his fatherland othoba ki motherland othoba country. So amra shobai motherland use kori fatherland o hoy thik ache. So fatherland motherland ra khub shohoje amra janbo patriot. So ekhane amni bolchi je erokom jodi thake p a t আর এরপর বাকি অংশটা আমরা বসিয়ে দিব সো এখানে প্যাট্রিয়ট দেশপ্রেমিক আমরা সবাই জানি তাই না দ্বিতীয়ত যেটা রয়েছে an inheritance from father পিতা থেকে পাওয়া উত্তরাধিকার ঠিক আছে এখানে আমরা একটু খেয়াল করব পিতা থেকে পাওয়া এখানে কিন্তু মাদার হলে হবে না ঠিক আছে মাদার থাকলে কিন্তু m a t r i ঠিক আছে আর ফাদার হলে কি p a t r s ঠিক আছে সো এখানে p a t r i পর্যন্ত আছে এখানে আমরা দেখতে পাচ্ছি patrimony এরপরে যেটা আছে দা স্টেট অফ বিইং ফাদার যেটাকে আমরা বলি বাংলায় বলি পিতৃত্ব তাই না সো এখানে আমরা এই যে পি এ টি আর আছে ওই যে ফাদার আছে এই জন্য কি পি এ টি আর তাহলে প্যাটারনিটি কি হবে প্যাটারনিটি এরপর বলা হচ্ছে দা কিলিং অফ এ ফাদার ইস খুব জঘন্য কাজ ঠিক আছে এরকম মনে রাখবা কিলিং যুক্ত থাকে যখনই তখন সাইড আনতে হয় তাহলে এখানে বাবার হচ্ছে প্যাট্রি আর এখানে সাইড প্যাট্রিসাইড প্যাট্রিসাইড এরপরে আছে এ সিস্টেম রুলড বাই ফাদার অথবা ম্যান আমরা পুরুষ শাসিত বলি অথবা হচ্ছে পিতৃতন্ত্র বলি তাই না সো আমরা এরকম যদি দেখি এ সিস্টেম রুলড বাই ফাদার অর ম্যান সেটা হচ্ছে প্যাট্রিয়ার্কি ওকে আচ্ছা সো এখানে আমরা ফাদার রিলেটেড যদি থাকে তাহলে আমরা এইভাবে অ্যানসার করব এরপরে হচ্ছে মাদার রিলেটেড যদি থাকে মাদার রিলেটেড থাকলে এখানে আমরা বলছিলাম মেটার অথবা হচ্ছে ম্যাট্রি যেমন দ্য রুল অর কন্ট্রোল অফ মাদার মাতৃতন্ত্র তাই না ঠিক আছে মাতৃশাসন যেটাকে বলি সেই ক্ষেত্রে আমরা আমরা কি বলবো ফাদার যদি হয় তাহলে হচ্ছে প্যাট্রিয়ার্কি আর মাদার হলে ম্যাট্রিয়ার্কি ওকে আচ্ছা এরপর হচ্ছে দ্য কিলিং অফ এ মাদার খুব সহজ সেটা হচ্ছে ফাদারের ক্ষেত্রে কি ছিল প্যাট্রিসাইড ওই যে ফাদারের কারণে প্যাট্রি আসছে আর মাদারের কারণে কি আসবে ম্যাট্রি আসবে আর ওই যে কিলিং থাকলে সাইড ম্যাট্রিসাইড ওকে এরপর যেটা দেখছি সেটা হচ্ছে দ্য স্কুল অর কলেজ ওয়ান অ্যাটেন্ডস দ্য স্কুল কলেজ অর ইউনিভার্সিটি হোয়ার ইউ স্টাডিড একবারে সংক্ষিপ্ত আকারে বলি আমরা এই যে আমি পড়াচ্ছি বা তোমরা পড়ছ ছোটোবেলা থেকে আমরা যেই প্রতিষ্ঠানে পড়ে আসছি এই প্রতিষ্ঠানটি যখন সাবেক হয়ে যায় তখন এটাকে বলা হয় হচ্ছে গুরুসদন বা মাতৃশিক্ষায়তন কারণ আমরা যেখানে শিখি বিশেষ করে আমাদের শুরুটা মানে শেখার শুরুটা কিন্তু মায়ের কাছ থেকে হয় সো ওই রিলেটেড আমরা যদি চিন্তা করি সেটা হচ্ছে আলমা মেটার এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা ওয়ান আর সাবস্টিটিউশন একটু মনে রাখবা যে দ্য স্কুল আর কলেজ ওয়ান অ্যাটেন্ডস যেখানে কেউ অ্যাটেন্ডস করেছিল যোগদান করে দ্য স্কুল কলেজ অর ইউনিভার্সিটি হোয়ার ইউ স্টাডি যেখানে তুমি পড়েছিলে সেটাকে আমরা কি বলতে পারি আলমা মেটার ওকে আলমা মেটার অথবা কি আলমা মেটার ওকে সো এই ছিল আমাদের আজকের পর্ব আমরা একটু দেখব আমাদের যে প্র্যাকটিস রয়েছে সেই প্র্যাকটিসগুলো কীভাবে দেওয়া আছে আমরা সেগুলো পারি কি না ওকে ওকে প্রথম কোয়েশ্চেনটা আমরা একটু খেয়াল করি সেটা হচ্ছে প্যাট্রিসাইড খুব সহজে কিন্তু আমরা যখন পড়েছিলাম তখন কিন্তু এভাবে পড়েছিলাম যে ফাদার পি এ টি আর যদি এটা থাকে তাহলে হচ্ছে ফাদার রিলেটেড কিছু হবে আর এখানে সিআইডিই সাইড কিলিং মানে হচ্ছে মারামারি থাকলে সাইড ঠিক আছে তাহলে প্যাট্রিসাইড মানে হচ্ছে আমরা এমন একটা অপশনকে নিব যেখানে কি আছে কিলিং আছে অথবা কিল আছে এবং সেখানে ফাদার রয়েছে তাই না সো আমরা এখানে যে জিনিসটা খেয়াল করবো ক্রাইম হবে না ডিনাইং হবে না কারণ হচ্ছে যে ক্রাইম অফ ডিনাইং হবে না সেক্ষেত্রে ক্রাইম অফ কিলিং এখানে কিলিং আছে এবং ফাদার আছে সো আমরা রিলেট করেই পড়তে পারি এই যে বললাম না যে এই যে ক্লাসগুলো করে যখন তোমরা পড়বা তোমাদের খুব সহজ হয়ে যাবে সো এই ক্ষেত্রে আমি চেষ্টা করছি যে তোমাদের মেমোরাইজিং পার্টটাকে খুব সহজ করে দিতে আমি সিনোনিম অ্যান্টোনিম অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন গ্রুপ ভার্ব যা যা আছে এগুলো সবগুলোই কিন্তু এরকম রেকর্ড করে দিচ্ছি যারা আমার পেইড কোর্সে আছো সবাই ক্লাসগুলো করছো এবং আশা করি এগুলো তোমাদের জব প্রস্তুতিতে কাজে দিবে ইনশাআল্লাহ ঠিক আছে সো একজনের মুখে শোনার পর যখন আমরা পড়তে যাই তখন আমাদের জন্য ইজি হয়ে যায় মনে থাকে যারা বলে ভোকাবুলারি মনে থাকে না মেমোরাইজিং পার্ট মনে থাকে না তাদের জন্য এই মহা ঔষধ ঠিক আছে আচ্ছা এখানে আমরা লাভিং তো হবে না ইনসেক্ট কিলার তো হবেই না তাই না সো আমাদের কারেক্ট অ্যান্সার কী হবে বি নাম্বার অপশন এরপরে এ সিস্টেম রুলড বাই ফাদার অথবা ম্যান তারপর হচ্ছে ফাদার পিতৃতান্ত্রিক তাই না আচ্ছা সো এই ক্ষেত্রে আমরা এখানে আমরা খুব সহজে কিন্তু অ্যান্সার করতে পারি যে মাতৃশাসন যদি হয় তাহলে হচ্ছে ম্যাট্রি আর কি আর যদি হচ্ছে পুরুষ শাসিত হয় তাহলে কি
প্যাট্রিয়ার্কি, ওই যে পিএটি আনতে হবে, তাই না? তাহলে ম্যাট্রিয়ার্কি মানে হচ্ছে মাতৃতান্ত্রিক, আর প্যাট্রিয়ার্কি মানে হচ্ছে কি পুরুষতান্ত্রিক। সো আমরা খুব সহজেই আনসার করতে পারবো, সেটা হচ্ছে কি এ নাম্বার অপশন, দ্য প্র্যাকটিস অফ কিপিং মেনি হাজব্যান্ডস অ্যাট দ্য সেম টাইম। আচ্ছা, আমরা একটু পড়েছিলাম যে অনেক হাজব্যান্ড, হ্যাভিং সেভারাল হাজব্যান্ডস, তাই না? সেক্ষেত্রে কী হবে, হ্যাভিং সেভারাল হাজব্যান্ড যদি থাকে সেক্ষেত্রে আমাদের মনোগামি হবে না, স্পিনস্টার হবে না, মনোগামি হবে না, আমাদের অ্যান্সারটা কী হবে, পলিঅ্যান্ড্রি। কী হবে? পলিঅ্যান্ড্রি। ওকে, সো আমাদের ওয়ান আওয়ার সাবস্টিটিউশনের দ্বিতীয় পর্ব ছিল এতটুকু। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।